আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিউজ টিভির খবরে আপনাদের স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর। কেমন আছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ? তিনি মামলা থেকে খালাস পেয়েছেন এমন খবরের সত্যতা নিয়ে যা বললেন, এ নিয়ে বিস্তারিত আরও থাকবে। এমপি স্যারের সাথে এই সিদ্ধান্ত হয়েছে, চিতলিয়া ইউনিয়নে কোনো নির্বাচন হবে না, সবাই সিলেক্টেড হবে, যে বক্তব্যে সারা দেশে তোলপাড়, এ নিয়ে বিস্তারিত। এছাড়া যে কারণে যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হলো না মিজানুর রহমান আজহারিকে, এ নিয়ে বিস্তারিত। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে নাটেনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বর্তমান সময়ে জনপ্রিয় দায়ী ইল্লাল্লাহ শায়খ মিজানুর রহমান আজহারি, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ায় ব্যাপক সমাদৃত ইসলামী আলোচক, তরুণ প্রজন্মের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজন্মের কাছে তিনি সর্বাধিক সুপরিচিত ব্যক্তি। কুরআন ও হাদিসের আলোকে ক্ষুরধার, যুক্তি নির্ভর এবং সাবলীল ভাষায় বাস্তবসম্মত বক্তব্য তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। মধুর কণ্ঠে হৃদয় গ্রাহী বয়ান তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করেছে। তথ্য প্রযুক্তির এই যুগে চাহিদার আলোকে স্মার্ট প্রেজেন্টেশন মেধাবীদের আকৃষ্ট করে। বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করে দাওয়াতে দিনের কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিপূর্বে বাংলাদেশের তাফসির, ওয়াজ ও আলোচনার ক্ষেত্রে তিনি বাধাগ্রস্ত হয়েছেন। সম্প্রতি ইংল্যান্ড সফরে যাওয়ার পথে কাতারে তাকে আটকে দেওয়া হয়েছে। দৈনিক মানব জমিনে প্রকাশিত প্রতিবেদন, ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারি ব্রিটেনে যেতে পারেননি। লন্ডনে আইওন টিভির আমন্ত্রণে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার, কিন্তু তাকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেয়নি দেশটির হোম অফিস। আজহারির যুক্তরাজ্যে যাওয়ার সংবাদে বিভিন্ন সংগঠনের তরফে প্রতিবাদ জানানো হচ্ছিল। একই সঙ্গে তার সফরের পক্ষে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন সমর্থকরা। মিজানুর রহমান আজহারি মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে কাতার বিমানবন্দরে পৌঁছানোর পর লন্ডনের ফ্লাইটে উঠার সংশ্লিষ্ট গেটে গেলে তাকে যুক্তরাজ্যগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। কেন তাকে এই ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ইংল্যান্ড প্রবাসী সাইয়েদ জামাল আহমেদ এর এক স্ট্যাটাস থেকে জানা যায় যে মাওলানা মিজানুর রহমান আজহারিকে কাতার বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। বাংলাদেশের ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ব্রিটেনে আসা প্রায় বাতিল হওয়ার পথে জানা গেছে আজহারির মঙ্গলবার ভোর রাতে মালয়েশিয়া থেকে কাতার বিমানবন্দরে পৌঁছান। বুধবার সকালে যখন আজহারি লন্ডনের ফ্লাইটে ওঠার জন্য সংশ্লিষ্ট গেটে আসেন, তখনই সেখান থেকে তার ব্রিটেনে আসার ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। কেন তাকে এই ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি অথবা তার ভিসা বাতিল করা হয়েছে কিনা এই সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি। সর্বশেষ খবর অনুযায়ী কাতার বিমানবন্দর থেকেই গত 10-12 ঘন্টা ধরে চেষ্টা করা হয়েছে সমস্যা সমাধানের। তবে সর্বশেষ খবর অনুযায়ী মাওলানা মিজানুর রহমান আজহারিকে 96 ঘন্টার একটি ট্রানজিট ভিসা দেওয়া হয়েছে। জানা গেছে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে ব্রিটেনে আইওন টিভির আমন্ত্রণে আসছিলেন। 31 অক্টোবর রবিবার থেকে লন্ডন সহ ব্রিটেনের 5টি শহরে ইসলামী বক্তব্যের আয়োজন করা হয় ব্রিটেনের আইওন টিভির পক্ষ থেকে। এই খবরটা পড়ে মনটা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা যেন মজলুম মিজানুর রহমান আজহারির মর্যাদা দুনিয়া ও আখিরাতে বাড়িয়ে দেন, সেই দোয়াই করছি। মামলার জটে আটকে থাকায় ভারতের মেঘালয় থেকে দেশে ফিরতে পারছেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়েছে তিনি মামলা থেকে খালাস পেয়েছেন, দেশে ফিরবেন। শিলং থেকে টেলিফোনে বিএনপি নেতা সালাউদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, এগুলো পুরনো সংবাদ, সত্যতা নেই। 2018 সালের 26 অক্টোবর মামলা থেকে খালাস পেয়েছিলাম, সেই রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে। তারপর থেকে প্রতি বছর এরকম বিভ্রান্তিকর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা প্রকাশ করে, ফেসবুকে কারা এমন সংবাদ প্রকাশ করে, কেন প্রকাশ করে, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। এমনিতেই নানা রকমের কষ্টে আছি, এগুলো আরও কষ্ট বৃদ্ধি করে, মানসিক যন্ত্রণার কারণ হয় এসব সংবাদ। এখন মামলাটি ঠিক কোন অবস্থায় আছে, দেশে কবে ফিরতে পারবেন সে বিষয়ে সালাউদ্দিন বলেন, আপিল পেন্ডিং অবস্থায় আছে, কোনো শুনানি হচ্ছে না, দুই দেশের ভেতরের বিষয়ে কবে শুনানি হবে কোনো ধারণা নেই, কবে মামলা শেষ হবে, কবে দেশে ফিরতে পারবো তা কী করে বলবো।
তাহলে আরও লম্বা সময় শিলংয়েই কাটবে? বিষণ্ন কণ্ঠে সালাউদ্দিন বলেন, বেঁচে থাকলে কাটবে, মরে গেলে তো গেলামই। 2015 সালের 10 মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন। পরবর্তীতে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় ওই বছরের 11 মে তাকে আটক করে শিলং পুলিশ। তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়। তিনি শিলং পুলিশকে জানান, গোয়েন্দা পরিচয়ে 2015 সালের 10 মার্চ তাকে তার উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয়। একটি প্রাইভেট কারে তাকে শিলং নেওয়া হয়, কিন্তু গাড়িটি কোথা থেকে ছেড়েছিল বা গাড়িতে কে বা কারা ছিলেন তা তিনি বলতে পারেননি। 2001 সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাউদ্দিন। তিনি বিএনপি সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। মেঘালয়ে যখন আটক হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। ভারতের জেলে থাকাকালে বিএনপি তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করে। 2018 সালের 26 অক্টোবর অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে তাকে খালাস দেন ভারতের একটি আদালত। সে সময় তিনি বলেছিলেন, আমি ন্যায় বিচার পেয়েছি, দ্রুত দেশে ফিরে যেতে চাই। তবে আদালতের এই রায় রাষ্ট্রপক্ষ আপিল করলে থেমে যায় সালাউদ্দিনের দেশে ফেরা। শরীয়তপুর সদর উপজেলায় চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহারের অভিযোগ উঠেছে। এর ফলে ইউপির সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে চিতলিয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন গোপন ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 2 মিনিট 51 সেকেন্ডের ওই ভিডিওটিতে রিটার্নিং কর্মকর্তাকে কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলতে দেখা যায়। রিটার্নিং কর্মকর্তাকে প্রার্থীরা জিজ্ঞেস করছেন, আমরা কোনো স্বাক্ষর করলাম না, মনোনয়নপত্র প্রত্যাহার করলাম না, তাহলে কিভাবে এই 9টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হলেন? রিটার্নিং কর্মকর্তা তাদের বলেন, এমপি স্যারের সাথে এই সিদ্ধান্ত হয়েছে, চিতলিয়া ইউনিয়নে কোনো নির্বাচন হবে না, সবাই সিলেক্টেড হবে। এই কথা এমপি মহোদয় বলেছেন। একজন প্রার্থী বলেন, আমি বাংলাদেশের নাগরিক, আমি নির্বাচন করতে চাই, তাহলে এখন আমার কি হবে? রিটার্নিং কর্মকর্তা তার প্রশ্ন এড়িয়ে যান। ওই ভিডিওর ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, একজন রিটার্নিং কর্মকর্তা হিসেবে এই কথা আমার বলার কথা না, আমি এমপি সাহেবকে নিয়ে কি বলেছি এই মুহূর্তে মনে পড়ছে না। আগামী 11ই নভেম্বর শরীয়তপুর সদর উপজেলার 10টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ছিল চিতলিয়া ইউনিয়ন। এখানে চেয়ারম্যান পদে 3 জন, সাধারণ সদস্য পদে 48 জন ও সংরক্ষিত নারী সদস্য পদে 12 জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে 2 জন, সাধারণ সদস্য পদে 39 জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে 9 জনের মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। এই ইউনিয়নে প্রতিটি পদের বিপরীতে মাত্র 1 জন করে প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সদস্য প্রার্থীরা দ্য ডেইলি স্টারকে বলেছেন, তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তাদের স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। কিন্তু রিটার্নিং কর্মকর্তা বলছেন, আপনারাই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, আমার কাছে তার প্রমাণ আছে, আপনারা চাইলে আদালতে যেতে পারেন, সেখানে প্রমাণ হবে আপনাদের স্বাক্ষর জাল নাকি আসল। চিতলিয়া ইউনিয়নে 8 নম্বর ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী শফিক পেদা দ্য ডেইলি স্টারকে বলেন, আমি মঙ্গলবার রাতে জানতে পারি চিতলিয়া ইউনিয়ন পরিষদের সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছে। বুধবার সকালে রিটার্নিং কর্মকর্তাকে গিয়ে বলি, আমি প্রতীক নিতে এসেছি, আমি মনোনয়নপত্র প্রত্যাহার করিনি, তাহলে আমার ওয়ার্ডে কিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হলো? তিনি আমাকে বলেন, আপনি নিজে স্বাক্ষর করে আপনার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আমি তাকে বলি, আচ্ছা তাহলে আপনি আমাকে আমার স্বাক্ষর দেখান, আমি কোথায় স্বাক্ষর করেছি। তিনি আমার স্বাক্ষর দেখাতে পারেননি, যদি নির্বাচন না হই আমি আইনের আশ্রয় নেব।